সবাই আশা করছি সবাই খুবই ভালো রয়েছো, তো আমিও ভালো রয়েছি। আর এই যে আজকের ব্লগটা আমি এইমাত্র স্টার্ট করে দিয়েছি, তো আজকে হচ্ছে 22nd অক্টোবর আর দিন হচ্ছে শনিবার। তো আজকে ধনতেরাস, তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই ধনতেরাসের। তো আজকের ভিডিওটি দেখতে থাকো, চলো। I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step. তো এই যে এদিকে দশমীর দিন আমার ছেলে কিনেছিল এই যে 20 টাকা দিয়ে, তো ওটা বাড়িতে রাখা রয়েছিল। তো এই যে আজকে ধনতেরাস, তো আজকে একটু মস্তি করছিও। ওই যে ওটাতে লিকুইডের মতো রয়েছে, শ্যাম্পুর মতো শ্যাম্পুগুলা রয়েছে এরকম। আর ওই যে একটা ওর ভেতরে রয়েছিল, ওই যে ওটাকে লিকুইডটাই ডুবিয়ে আর বের করে, আর ওই যে ওটা ফু দিলেই বুলবুলির মতো হচ্ছে, ওই যে বেলুনের মতো। তো এই যে ছেলের সাথে আমিও আজকে একটু মস্তি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে আমি সবজি কাটছি, এই যে পেঁপে, আর এই যে এদিকে বরবটি কেটে নিয়েছি। তো বরবটিটার আমি একটা ভাজা করব, আর পেঁপেটার একটা ঘণ্ট করব। ওই যে পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি, ছুলে নিচ্ছি ভালো করে। We'll be right back.
আর এই যে এদিকে আমি চুলোতে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এই যে এদিকে আমি ভাত বেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছেলের। তো আজকে আমার ছেলে ছুটি রয়েছিল, তো তার জন্য একটু জলদি ওরাকে খেতে দিয়েছি আজকে। আর রান্নাটাও একটু জলদি হয়ে গেছে আমার আজকে। ওই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, খাচ্ছে ও এখন। আর এই যে এদিকে আমার ছেলে খাচ্ছিলো,